হ্যালো হ্যালো হ্যালো, আজকের ব্লগটা জানো, আজকে সন্তুর মানে চ্যানেলের 1K সাবস্ক্রাইবার মানে ফুলফিল হলো। এই অবস্থা করেছে, এই অবস্থা করেছে, এই এই অবস্থা। তো গাইস, চলে এসেছি টেস্ট এন্ড বাইট কেক শপের সামনে। কেকটা নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছো, এই হচ্ছে কেক। হ্যাপি 1K সাবস্ক্রাইবার। সো হে গাইস, আই এম সন্তু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তুস ব্লগ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো গাইজ, আমি এখন রয়েছে হচ্ছে কি কৌশিকের বাড়িতে। এই হচ্ছে কৌশিকের বাড়ি, দেখতেই পাচ্ছো। আর কিছুক্ষণ আগে আমি ফেসবুকে লাইভে এসেছিলাম। তো যারা ফেসবুক ফ্রেন্ডের মানে ফেসবুক ফ্রেন্ড সার্কেল থেকে যারা আর কি ভিডিওটা দেখছো, তাদের আর কি অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে রেখেছি যে ভিডিওটা কাল পরশুর মধ্যেই আসবে, খুব শীঘ্রই এটা আমি আর কি দেওয়ার চেষ্টা করবো। সো আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম, তো সেই লাইভটা আর কি কন্টিনিউ চললো, প্রায় 1.5-2 ঘন্টা সবার সাথে আর কি কাটালাম, একটা ছোট্ট একটা আড্ডা দিলাম। আর আজকের এই ভিডিওর আর কি মেন উদ্দেশ্য আমার, যে আর কি মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে 1K সাবস্ক্রাইবারের জন্য। ইয়েস গাইস, ফাইনালি তোমাদের সাপোর্টের জন্যই আর নৈহাটির বড়মার জন্যই আমি 1K সাবস্ক্রাইবার করতে পেরেছি। 6 মাসের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার হতে পেরেছে, সেটা তোমরা ভালোভাবেই জানো। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় না করে আর কি মানে ছোটোই করবো। আর আজকে খুব মজা হবে, আজকে সেলিব্রেট হবে, আজকে 1K সাবস্ক্রাইবারের জন্য কেক কাটা হবে। ইয়েস, আর এখন পর্যন্ত কৌশিক নেই, আমার সাথে এখন রয়েছে শুভ। তো এই ভাই শুভ রয়েছে, শুভকে তো কিছুক্ষণ আগেই দেখেছো লাইভে। তো যারা আর কি ফেসবুকে ছিলে, যারা ফেসবুকের বাইরে যারা, তারা অবশ্যই আর কি ভিডিওটা দেখলে তবেই জানতে পারবে। কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছিলাম, আমার ফেসবুকের নাম হচ্ছে সন্তু রায়। তো কিছুক্ষণ আগে লাইভে এসে আর কি অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম আমি, কৌশিক আর শুভ মিলে, কারণ এদের এদের দুজনের জন্য আর কি চ্যানেলটা এতটা সার্থক হতে পেরেছে, এতটা দূর এগোতে পেরেছে। তোমাদেরও সাপোর্টটা পাশে রয়েছে, বাট এরা আমার সামনে থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে, ঠিক আছে। তো বল আজকে কী করবো, কেক কাটতে যাবো। তো আজকে কেক কাটা হবে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে, ভিডিওটা পুরোই দেখতে থাকো। আর এখন যাবো কেকের দোকানে, সেখান থেকে যাবো কোথায় যাওয়া যায় দেখা যাক। আর আপাতত কেক কিনে তারপরে একটা ভালো জায়গায় তো যেতে হবে, কারণ একটা কেক তো কাটার একটা তো জায়গা মানে থাকা তো দরকার না। তো কেক কাটবো আজকে পুরো আর কি, দারুণ একটা দিন। তো যাই হোক, আজকে মানে বিশেষ করে তো আমার দিক থেকে, আর আজকে শুভ কৌশিকও আমি আজকে মানে পেয়েছি পাশে, তো ওরা ফ্রি ছিল বলে। আর কৌশিকও ভিডিও করছে 1K সাবস্ক্রাইবারের জন্য আমার চ্যানেলের, তো আর কি ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। ও অলরেডি একটু বাইরে গেছে, তো ও আসছে, ওকেও ভিডিওতে নেবো, ও আর কি ওরও এরকম শ্যুটের জন্য ওরও বাইরে গেছে। তো যাই হোক, আমি আস মানে কৌশিক আসুক, দেন তারপর আবার ভিডিওটা করছি। তো চলো গাইস, ফাইনালি চলে আসছে কৌশিক। হ্যালো হ্যালো হ্যালো, আজকের ব্লগটা জানো, আজকে সন্তুর মানে চ্যানেলের 1K সাবস্ক্রাইবার মানে ফুলফিল হলো। তো সেটার জন্য একটা ফাইনালি মানে আমাদের তরফ থেকে ছোট্ট একটা মানে একটা কেক কাটিং হবে একটা, তো সেটার জন্যই আমরা এখন কেক কাটতে মানে কেক নিয়ে আসতে যাবো এখন। তো পুরোটাই আজকে থাকবে ভিডিওতে, আজকে আজকে ছোট্ট না, আজকে বড় করে ধামাকাদার যে সেলিব্রেশন হবে সেটা আমি জানি না কতদূর কী হতে পারে, সেটা আর কি সম্পূর্ণ তোমরা ভিডিওতে দেখো, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, ঠিক আছে কি? তাই তো বল ভাই, আজকে চলো মানে এই ব্লগটাতে খালি কেক কাটা না, অনেক চ্যাবলেমি আর কি হবে, তো ব্লগটা একটু স্কিপ করা কিন্তু একদম যাবে না, একদম পুরো একদম ব্লগটা দেখো। আর হ্যাঁ, কেক কেটে কিন্তু আমরা ভিডিও শেষ করছি না, ভিডিওতে জুড়ে থাকো, কারণ মানে আজকের দিনে অনেক প্ল্যান আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করছি, এখন যাবো কেকের দোকানে। গাইস, চলে এসেছি টেস্ট এন্ড বাইট কেক শপের সামনে, নিউ ব্যারাকপুর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আর কি মাত্র 5 মিনিটের রাস্তা। এই হচ্ছে টেস্ট এন্ড বাইট কেক। তো এইখান থেকে আর কি শুভর বার্থডের কেকটা এখান থেকে নেওয়া হয়েছিল, আমার 1K সাবস্ক্রাইবার আর কি যে সেলিব্রেটটা হবে সেখানেও আর কি মানে কেকটাও আমি এখান থেকেই নেবো। তো চলো ভেতরে ঢোকা যাক, আর দেখা যাক কত কত ধরনের ভ্যারাইটিস কেক এখানে পাওয়া যায় আর কি আমি নিতে পারি। এক বাইটেই দারুণ টেস্ট, কত ধরনের ভ্যারাইটিস কেক দেখতে পারছো তোমরা। এইটাই আমার নেওয়ার ইচ্ছে আছে, তো ভাবছি এইটা নেবো, দেখতেই পারছো এই যে চকোমিনি, এটাই নেওয়ার ইচ্ছে আছে। আমি এই কেকটাই নিচ্ছি চকোমিনি, তার সঙ্গে একটা স্পার্কেল নেবো, সুন্দর করে লিখবো ইউটিউবের জন্য, এই নামটাই হবে, এই নামটা কে সাবস্ক্রাইবার আর সন্তোষ ব্লগ আর মানে ইউটিউবে কি এটা। এই হচ্ছে কেক, এই হচ্ছে কেক, এই কেকটাই ফাইনালি নিচ্ছি চকোমিনি, দেখতেই পারছো কেকটা নেওয়া হয়ে গেল, দেখতেই পারছো এই হচ্ছে কেক, সেলিব্রেটের কেক পড়ে যাচ্ছিল। তো চলো বাইরে বেরিয়ে তোমাদেরকে আর কি ভিডিওটা কন্টিনিউ করছি।
গাইজ ফাইনালি কেক নিয়ে নিলাম, কেক কেনা ডান। তো এবার কেক কাটবো, সেলিব্রেট হবে এবার, খুব একটা মানে খুব এনজয় একটা মুমেন্ট, ঠিক আছে। আর শুভ হেসে দিয়েছে, শুভ হেসে দিয়েছে। ওই আর একটা গুন্ডা, আমরা এখন যাচ্ছি বাড়িতে গিয়ে, চলো সেখানে দেখা হচ্ছে। বাড়িতে গিয়ে কি হবে ভাই? খেলা খেলা, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। শুভটা কাটবে, শুভর কি কাটবি? তোরটা কাটবে, আমারটা কাটবে, আমার নেই কিছু যে কাটার। ও এখন চলে আসি কৌশিকের মামা বাড়িতে, কেকটা এখানেই কাটা হবে। এখন খোলা হচ্ছে, তারপরে কাটা হবে। কি সন্তোষ ব্লগ 1K মানুষকে ভাই একটুখানি শান্তিতে খেতেও দেবে না। সো গাইস কেক কাটা তো ডান, আর আমার পাশে এখন রয়েছে যে কৌশিক ভাই, কিছু বল আজকে কেমন হয়েছে, সেলিব্রেশনটা কেমন হলো? দারুন। ব্যাপারটা কি দেখো, সন্তুর চ্যানেলে আমি তো বললাম 1K হবেই জানতাম, সেটা হয়তো বা নেক্সট ইয়ার ভাবলাম হবে, কিন্তু এই মানে এই মানে এই বছরের এই 23 সালের মধ্যেই যে হবে সেইটা সত্যি মানে সত্যি ভাবতে পারিনি। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ব্যাপারটা হয়েছে, মন থেকে বলছি খুব মানে আমি খুব আনন্দ পেয়েছি। কারণ তোমরা জানোই বা যারা জানো না যে সন্তুর চ্যানেলটা কিন্তু আমি হ্যান্ডেল করতাম, তো পরবর্তীকালে মানে আমার ওটা মানে জয়েন ছিল, ওই সন্তোষ ব্লগটা জয়েন ছিল দোটা আমার, তো পরবর্তীকালে সন্তুকে ওটা দিয়ে দিয়েছি। আর আমি আমার নিজের একটা সেপারেট একটা চ্যানেল খুলি, আশা করি এই এই ব্লগটা ডিসক্রিপশন বক্সে সন্তু আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবে। অবশ্যই দেবো, কেন দেবো না, অবশ্যই দেবো। আমি ডিসক্রিপশন বক্সে আমার কৌশিকের মানে ইউটিউবের চ্যানেলটা আমি ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে কিন্তু প্লিজ ভিডিও দেখো আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে কিন্তু খুব শিগগিরই মানে 500 মানে হতে যাচ্ছে খুব শিগগিরই, তো প্লিজ 500টা করে দিও। মানে সন্তুর চ্যানেলে যা যারা সাবস্ক্রাইবার প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিতে চান, অবশ্যই একদম একদম প্লিজ প্লিজ সাপোর্ট করো কিন্তু আমার বন্ধুর চ্যানেল, ঠিক আছে। আর আমার এক বন্ধু শুভ ভাই, ওর তাড়াতাড়ি আয়, চলে আয়। তো এই হচ্ছে শুভ। তো আমাদের ফাইনালি আর কি কেক কাটা হলো, কেক খাওয়া হলো, কতটা আনন্দ হয়েছে সেটা তোমরা ভিডিওতে দেখলেই, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়নি, আমরা এখন যাব হচ্ছে মধ্যমগ্রামে রাসের মেলায়, রাস পূর্ণিমাতে সব থেকে বিখ্যাত যে মেলাটা বসে মধ্যমগ্রামের রেল ময়দানে, তো সেখানে আমরা যাব। আর এরপরে আমার একটা রাসের মেলা আলাদা করে একটা ভিডিও আসতে চলেছে, মানে সেটা আসবে, তো তার জন্য এখন পর্যন্ত শুট করিনি ভিডিওটা। গাছ করছে মানে সেকেন্ড দিন রাসের মেলা, তো জাস্ট মানে কি কি বসছে না বসছে মানে দেখো, হ্যাঁ সেগুলো তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো, মানে আমরা ইনফরমেশন দেবো সেগুলো। আর আজকে যেহেতু আমাদের এটা মানে যেহেতু আর কি ছুটির দিন, তো আমরা আজকে মানে প্রায় আর কি কোথায় যাবো মানে বুঝে পারছিলাম না, তো আমরা ভাবলাম যে আজকে সেলিব্রেশনটা করবো 1K
মানে এই সাবস্ক্রাইবারের জন্য। আর আমার এই 1K সাবস্ক্রাইবার কিন্তু আজকেই হয়নি, প্রায় হয়েছে এক সপ্তাহ আগে, আমার একটু লেট হয়ে গেছে এটা করা, কারণ আমাদের মানে আমার কৌশিকের শরীরটা খারাপ ছিল। এখন মানে 1K-টা হয়ে গিয়ে এখন কত বল? হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস বলে নিই তোমাদেরকে, এখন রিসেন্ট এখন কারেন্ট চলছে আমার সাবস্ক্রাইবার 1.16K সাবস্ক্রাইবার, মানে 1168 সাবস্ক্রাইবার চলছে, আর দুটো হলে 1.17K সাবস্ক্রাইবার হবে। তো যাই হোক, বেশি মানে না বোকে, তোমরা ভিডিওটা কন্টিনিউ আর কি দেখতে থাকো, ঠিক আছে? আর এখন আমরা যাবো মধ্যমগ্রামে রাসের মেলায় গিয়ে দেখা হচ্ছে, মেলায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি রাসের মেলাতে, মধ্যমগ্রাম রাসের মেলাতে, রেল ময়দানে যেটা। আর কৌশিকের মারাত্মক ঠান্ডা লাগছে বাবা, যেহেতু মানে আমি তো মানে চালিয়েছি স্কুটিটা, সেই জন্য একেই প্রচন্ড কাশি হয়েছে, যাতে ঠান্ডা হাওয়াটা না যায় এজন্য ব্যান্ডেজটা রয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি মেলাটা পুরো বসেনি, তোমাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো মেলাটা, ঠিক আছে? রাসের মেলা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আসবে, তো চলো দেখি কী কী মেলা মানে কী কী বসেছে। তো গাইস এখন চলে এসেছি মেলায়, আমরা এটা হচ্ছে আমাদের মেইন জায়গা, আমাদের এই অবধি আজকের আর কি ভিডিওটা এন্ড হলো, মানে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মেলায় আসলাম ঘুরলাম, তো একটু মুডটা ফ্রেশ হয়ে গেলো। তো রাসের মেলা এখনও সবে শুরু আমাদের, ঠিক আছে? রাসের মেলাটা এরকম চলতে থাকবে, তো রাসের মেলাটা ভিডিও আমি সামনেই আনবো। আসলাম মানে কি কি ঘুরতে আসলাম, সেলিব্রেটটা হলো আমাদের কেক কাটাটুকু নিয়ে, ঠিক আছে? সেরকম কারোর সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎ করতে যাইনি, সবাই ব্যস্ত, তো ব্যস্ততার দিনে দাঁড়িয়ে তাও আজকে আমরা যেটুকু আর কি করতে পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, কেক কাটলাম, তো আনন্দ করলাম, মেলায় আসলাম। তো এরপরে মেলাটা সবে শুরু হয়েছে, এরপরে আমাদের মানে কন্টিনিউ আর কি যাওয়া আসা লেগেই থাকবে, ঠিক আছে? গাইজ আজকের ভিডিওটা এটুকুই ছিল, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে হবে, সন্তোষ ব্লগকে সাপোর্ট করতে হবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। জানি অনেকে শেয়ার করে না, শেয়ারটা আর কি হয় না, যাই হোক এটুকু বলার কাজ বলতে হবে। আর 1K সাবস্ক্রাইবার নিয়ে একটা আর কি সেলিব্রেট হলো আমাদের, মানে আমাদের হলো, তো তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিও যে ভিডিওটা কেমন আমরা করতে পেরেছি, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা কন্টেন্ট নিয়ে আমি এই ভিডিওটা আজকে করলাম, মানে আমরা করলাম, কি তাই তো বল ভাই? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।